एक साथ जोर से बोलो, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। और एक और बोलिया, आई लव माय इंडिया, आई लव माय इंडिया। लवली लवली। सुबह सुबह एक गांव के खड़े करने वाला एक छोटा सा छोटा सेरेमनी हो गया सबके साथ, तो चलिए आगे बढ़ते हैं। तो गुड मॉर्निंग गाइस, आई मोड़ते साढ़े चारटे और हमी हमार दादार बाड़ी थेके बेरिये जाच्छि। ओखाने दीदी दाड़िये चलछे, मेन गेट खोला हये गेछिलो। एटा होच्छे आमार दीदी बाड़ीर मेन गेट, आर ओखाने दीदी फुल तुलछे। चलछे दीदी, चलो टाटा, आमी एगोलाम। तो आमी बेरिये गेलाम, गेट लागिये दे, गेट लागिये दे, टाटा। তো সাড়ে চারটে বাজে, আমি আমার জার্নি স্টার্ট করে দিলাম এবং বেরিয়ে যাচ্ছি। কিছুটা ভেবেছিলাম লাগেজ কমিয়ে দেবো, বাট হোপফুলি লাগেজ সেরকম কিছু কমানো গেলও না সত্যি কথা বলতে। ঠিক আছে, এই ভারাক্রান্ত কাজ নিয়েই আমাকে কন্যাকুমারী যেতে হবে। তো চল লেঙ্গে আপ লোককে আশীর্বাদ লেখে। তো চলো, বাড়ি থেকে তো বেরোনো হলো, এখন সরো যাবো টুয়ার্ডস 36 কিলোমিটার বালাসর থেকে। তো ঠিক আছে, ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়, যেটা আমাকে মূল মন্ত্রের মতো কাজ দেয় আর যেটা আমাকে শিখিয়েছে আমাদের আনসারদা। থ্যাংক ইউ, সকাল সকাল সেই বন্ধুটাকে না মনে করলে কেন কেমন কেমন হয়ে যায়। যখনই সকালবেলা বেরোই তখন খুব সত্যি কথা আনসারদার এই মূল মন্ত্রটা ভীষণভাবে কাজে দেয় আমার। তো গলির ভিতর দিয়ে যাচ্ছি, ঠিক অপোজিট ডিরেকশানে আছে হাইওয়ে, ঠিক আর একটুখানি জাস্ট দেখাতে চাই, এই যে জাস্ট ওই যে লাইটটা দেখছো ওখান থেকে গেলেই হচ্ছে হাইওয়ে। লাগেজটা কিছু কমলো না, না এটাই আমার হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ছুটির টাইম। চলো আজকের জন্য বাঁচি, চলো যাই বাইকার গ্রুপের পক্ষ থেকে। আমি প্রতীক শর্মা হাওড়া টু কন্যাকুমারী পায়ে হেঁটে ব্রাদারহুড জার্নি করছি, যে ব্রাদারহুড জার্নির প্রধান উদ্দেশ্য হলো মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্ব এবং মৈত্রীর বন্ধন স্থাপন করা, এবং যে সকল বন্ধুরা বাইক নিয়ে ট্রাভেল করেন তাদেরকে সচেতন করা, তারা যেন বাইক ট্রাভেল করার সময় অবশ্যই মাথায় হেলমেটটা ব্যবহার করেন, কেননা মনে রাখবেন আপনার জন্য আপনার বাড়ির লোক অধীর আগ্রহে অপেক্ষা করেন। তো আমার এই ছোট্ট প্রয়াস যা আমি হাওড়া টু কন্যাকুমারী পর্যন্ত পায়ে হেঁটে করতে চলেছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ারের মাধ্যমে আমার এই ছোট্ট প্রয়াস প্রত্যেকের কাছে তুলে ধরুন। সো ফ্রেন্ডস, এই ঠিক আমার গলির মুখ থেকে বেরোলাম, পিছনে বালাসর ব্রিজ, আমি এই মুহূর্তে বালাসর মেন টাউন। তো অ্যাকচুয়াল ফ্ল্যাগটা একটু এইদিকে বাঁধতে হবে, আমার বাঁধাটা একটু ভুল হয়ে গেছে, তো কিছু কারণ নেই, চলো এইভাবেই বেরোবো। এই মুহূর্তে বালাসর টাউন অ্যান্ড হাঁটি হাঁটি পা পা এগোনো শুরু। বেশ 7 ঘন্টা লাগবে মোটামুটি, অ্যাকচুয়ালি 6 ঘন্টা, আমি আরও 1 ঘন্টা বাফার নিলাম, আরও 1 ঘন্টা বাফার নিলাম। তো সাড়ে চারটে থেকে মোটামুটি 1-2টার মধ্যে আশা করি আমি সরো ঢুকে যাব, কিন্তু এই ভোরবেলাটা যতটা পারবো আমি টেনে দেবো। তো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট টাইম। চলো আজকের জন্য বাঁচি, আজকে আমার 9th ডে শুরু হতে চলেছে, 9th দিন, যেখানে আমি হাওড়া টু কন্যাকুমারী পা হেঁটে জার্নি করছি। তো চলো টুকটুক করে এগিয়ে যাওয়া যাক কন্যাকুমারীর দিকে। তো ফ্ল্যাগটা অ্যাকচুয়াল আমার রাইট শোল্ডারে ছিল, আমি লেফট শোল্ডারে শিফট করলাম, নাহলে অসুবিধা হচ্ছিলো ভীষণভাবে। তো এই মুহূর্তে ঠিক আছে, আমার ফ্ল্যাগ আমি লেফট শোল্ডারে শিফট করলাম। মোটামুটি 1.5 কিলোমিটার চলে এসেছি, না হয়তো হয়নি, কেন আই লাভ বালাসর লেখাটা 1.5 কিলোমিটারের কাছাকাছি, 1 কিলোমিটার তো চলেই এসছে। তো এইভাবে বেরিয়ে যাবো, এইভাবে এগিয়ে যাব। ঠিক আছে, এরকম সকাল সকালের যে রাস্তাটা যে হাঁটা তার
আনন্দটাই আলাদা। আর মর্নিং ওয়াকটা বেশ ভালো হয়ে যায় একা একা। সামনে কয়েকজন মর্নিং ওয়াক করছে দেখতে পাচ্ছি, আমাকে ক্রস করে কি ফরাট সে বেরিয়ে গেল, তো আমার পক্ষে সম্ভব না। লাগেজটা ভালো ওয়েট আছে, আর সবে তো শুরু, বহুত বাকি, তো দৌড়ে লাভ নেই। একা একা নির্জন রাস্তায় যেটা হয়, তাই তোমাদের সঙ্গে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিচ্ছি। তো চলো যাই, তোদের বাড়ি এখন তো এগিয়ে নিই নিজেকে। তো সকাল সকাল একজন দাদার সঙ্গে দেখা হয়ে গেছে, তারপর নাম কিছু লক্ষ্মীকান্ত দাস, আপনি ঠিক আছে? আচ্ছা, তো দেখা হয়েছে দাদার সঙ্গে, ফার্স্ট মিট আপ মর্নিংয়ে, তো আস্তে আস্তে এগোই চলো। তো আলোচনে আঙ্কেল মিলছি, আপনার নাম হাওড়া রামনগর তলার, তো আজি মোর নাইন্থ ডে, তো যাচ্ছি কন্যাকুমারী কালী, সোশ্যাল মেসেজ আছে, সেই সোশ্যাল মেসেজ দেখি যাচ্ছি ইউনিটি ফর ইন্ডিয়া মোর সাবজেক্ট, তো চলো চলতে আগে বড় যায়। অলমোস্ট 2 কিলোমিটার হো গে আজ, ডান হো গে অভি তক সুবহ কা, অভি মুঝে চলনা হ্যায় 34 কিলোমিটার আরাউন্ড, তো ঠিক আছে চলো, বেস্ট অফ জার্নি, থ্যাংক ইউ। তো এক ভাইয়া মিলে হ্যাঁ, উনসে ভি থোড়া বাত কর লেতে হ্যায়, আস্তে আস্তে কারবা বনতা যা রাহা হ্যায়। তো আপকা নাম? প্রদীপ না। তো আপনি ইহি কে রহনে ওয়ালে হ্যায়? হ্যাঁ, মানে বালেশ্বর কে রহনে ওয়ালে হ্যায়। তো আর এক ভাইয়া সে মুলাকাত হো গয়া সুবহ সুবহ কো, থোড়া বাত কর লেতে হ্যায়, উসকে বাদ ইনকো ভি হাম লোগো কা হোয়াটসঅ্যাপ গ্রুপ মে অ্যাড কর দেঙ্গে অভি, তো চলো ইস তরহ সে বাঁটতা যায় আপনা কারবা, চলো থ্যাংক ইউ। তো এই মুহূর্তে বালাসর থেকে 4 কিলোমিটার আগে একটি ব্রিজ আছে, ব্রিজটা উপর দিয়ে যাও, ব্রিজটা যথেষ্ট লং ব্রিজ, এবং ব্রিজটার সবথেকে ভালো জিনিস দেখাতে চাই, ফুটপাথ কভার করা, এখান থেকে আরামসে হেঁটে যেতে পারো। তো আমিও এক্সপিরিয়েন্সটা নিচ্ছি, এইভাবে যাওয়া রিক্স ফ্রি, আর গার্ডওয়াল যথেষ্ট মোটা গার্ডওয়াল, তো আমি এই ফুটপাথের ভিতর দিয়েই হাঁটছি, এবং নিচটাও খুব সুন্দর টাইলস বসানো, তো আপাতত এইভাবেই যাই আর টুকটুক করে এগিয়ে যাই। অলরেডি 4 কিলোমিটার খুব সাকসেসফুলিভাবে এগিয়ে এলাম, তো চলো এগোনো যাক টুকটুক করে, সারাদিন এখনও অনেক বাকি। তো আগেই বলেছিলাম ব্রিজ খুব লম্বা, তো ব্রিজ থেকে এখনও নামতে পারিনি, সিরিয়াসলি ব্রিজটা খুবই লম্বা, খুব কম বেশি হলেও যতটা বুঝলাম 2 কিলোমিটার হবে ব্রিজটা লম্বা, তো এখনও নামছি। এবং এখানে অনেক লোক মর্নিং ওয়াক করছে যাচ্ছে, আর আমার ঠিক বাম সাইডে কী সুন্দর গাছগুলোর বেশ ভালো লাগছে। তো 36 কিলোমিটার জার্নি আজকে বালাসর টু সড়ক, জানি না কতক্ষণে কমপ্লিট করবো, ঠিক আছে, কিন্তু সিরিয়াসলি সকালবেলার যে হাঁটার আনন্দটা কিন্তু আলাদা, কেননা রোদ্দুর নেই, মেঘলা মেঘলা লাগে, এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। অলমোস্ট আমি 4 কিলোমিটার তো হবে, দেখলে হয়তো বুঝতে পারবো, এখনও রিচেক করে নিই, সামনে একটা বিলবোর্ড আছে, সেই বিলবোর্ডের কাছেও গিয়ে ফটো ক্লিক করবো, বেশ এই করে করে টুকটুক করে চলে যাক আর কন্যাকুমারী পৌঁছে যাই, তারপরে বাড়ি আসতে হবে, কেননা বেশি দেরি করবো হয়তো মেয়ে চিনতে নাও পারে, এমনি রেগে যাচ্ছে আমার মেয়ে যে তুমি বাড়ি আসছো না কেন, রাস্তায় ঘুমোচ্ছো কেন, বাইরে খাচ্ছ কেন, নানান প্রশ্ন, ছোটো মেয়ে আস্তে আস্তে বড়ো হচ্ছে, এবং তার মনে বিভিন্ন রকম প্রশ্ন যাচ্ছে, নিত্য নতুন প্রশ্ন যাচ্ছে রোজ রোজ, তার সঙ্গে রোজই ভিডিও কলে কথা বলছি। তো চলো এবার এগোই চলো। তো রাস্তায় যেতে যেতে কিছু আদের সঙ্গে দেখা, তো আপনার পরিচয় দিয়ে দে প্লিজ, আপনার নাম? মেরা নাম সন্তোষ কুমার জেনা। আপনার? রুনা করম হালি। বীরেন্দ্র রায়। আপনার দাদা? হিরণময় পরিড়া। জিতেন্দ্র কুমার দাস। তো সব লোক হমসে থোড়া জুড় গয়ে হ্যায় অভি, আর ইন দাদা সে হোয়াটসঅ্যাপ নম্বর ভি লে লেঙ্গে, আর জো ম্যায় জো মুহিম চলা রাহা হুঁ কলকাতা সে একদম হাওড়া সে কন্যাকুমারী তক ইউনিট ফর ইন্ডিয়া, তো ইনকো ভি ওয়াঁ পে জোড় দুঙ্গা, তো থোড়া ওয়েট কিজিয়ে, হো জায়গা সবকে সাথ।
तो सुबह सुबह और एक भैया मिले हैं जो शायद अपने काम से जा रहे थे। दादा आपका नाम? मेरा नाम दिव्यश्री है। दिव्यश्री है, आप कहाँ जा रहे हैं? भुवनेश्वर। भुवनेश्वर, तो दादा भुवनेश्वर जा रहा है, मिल गया। तो चलो दादा के साथ भी एक सेल्फी हो जाए। इस साइड पे आ जाओ, धूप इस साइड पे है, इधर पे आ जाओ। थैंक यू। आपका चैनल का नाम क्या है? छुट्टी। तो आरेकजन दादा संगे देखा हाईवे ते जेते केते। दादा आपका नाम? सुब्रत दास संगे देखा। सुब्रत कर, तो एटा सेल्फी हो जाक। तो दास संगे हो गेलो एवं आस्ते आस्ते करछी। तो चलो आगे अपनी देखा जाक। तो एकटू एकटू करे एगिए जाच्छी एवं एकटू एकटू करे आमि जे व्हाट्सएप ग्रुपटा एक्चुअल करते चलेछिलाम सेटा एकटू एकटू करे बड़ो होच्छे। हावड़ा टू कन्याकुमारी पर्यन्त ओई व्हाट्सएप ग्रुप হবে এবং সবাই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হেল্প পাবে। সেটা একটু একটু করে বড় হচ্ছে। এই মুহূর্তে 40 জন সদস্য অলরেডি হয়ে গেছে। কংগ্রেচুলেশন সবাইকে। তো 10 কিলোমিটার কমপ্লিট। আমার কাছে একটা ছোট ভাই ওর যাচ্ছে, ও আমার সঙ্গে প্রায় 10 কিলোমিটার হেঁটে নিল, আগে পরে যাচ্ছিল। তো আমি এক জায়গায় রেস্ট করছিলাম, ও চলে এসছে। ও প্রায় ওর গ্রামের দিকে যাবে, গাঁও জায়গা না? হ্যাঁ গাঁও। তো গাঁও জায়গা আপনার, তো প্যাদেল প্যাদেল যাচ্ছে, তো আমার সঙ্গেই পাশাপাশি যাচ্ছে। তো একটা বিস্কুট দিলাম, ও অনেক কিছু খায়নি, কেন জানি আমি অনেকক্ষণ ট্রানজিট করছি, ও ট্রানজিট করছে হেঁটে হেঁটে। তো বিস্কুট দিলাম। পানি হ্যাঁ তোর পাস? তো এবার পানি লেলে না। তো চলো এইভাবেই রাস্তায় ছোটো ছোটো বন্ধুত্ব হয়ে যায়। তো একটু চা খেতে দাঁড়ালাম, সব জায়গায় 5 টাকা করে খেলাম। এটা হাইফাই জায়গা, সো 7 টাকা চা, মানে আমাদের ওখানকার হাইফাই জায়গাও ফেল। তো চলো কিছু কয়েক একটু চা খেতে ইচ্ছে হয়েছে, তো চা খাবো। আর এই ছোটো ভাই অনেকক্ষণ আমার সঙ্গে ট্রানজিট করছে, আগে পরে ওর দেশের বাড়িতে যাবে। তো একটা সাধারণ মানুষের পক্ষে টাফ, যারা এরকমভাবে কোনো জায়গায় ছোটোখাটো কাজ করে বা করে শুধু পয়সা বাঁচানোর জন্য এইভাবে হেঁটে ট্রানজিট করে। আমরা শখে রাস্তায় নেমেছি, রাস্তায় হাঁটছি, বাট এরকমও কিছু মানুষ থাকে যারা নিজের দুটো পয়সা বাঁচিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিলোমিটারকে কিলোমিটার হেঁটে চলে যায় নিজের বাড়ি। তার জয়যন্ত্র প্রমাণ এই ছেলেটা যে আমার সঙ্গে অনেকক্ষণ হাঁটছে এবং টুকটুক্ষণ হাঁটছে। আমি বললাম ভাই চা খাবি? তো ভাই চা খাচ্ছে, বিস্কুটও খেয়েছে। ঠিক আছে, তো নামটা কি বাবু? কৃষ্ণ। লাভলি নেম। তো দেখো চা খাচ্ছে। আমিও রাস্তায় ট্রানজিট করি, আমাকেও প্রচুর মানুষ অ্যাপ্রোচ করে চা ফা খাওয়ার জন্য। তো আমার ভীষণ ভালো লাগছে বাই হার্ট যে ওর একটা ছেলে যে ফ্যামিলিতে যাওয়ার জন্য হেঁটে হেঁটে যাচ্ছে এবং আমার সঙ্গে সঙ্গে চলছে। তো ভালো, চলো। তো এদিকে 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 তো ছোট ভাই আমার সঙ্গে অনেকক্ষণ হেঁটেছে, ওর এখান থেকে ডান দিক চলে যাবে। আমাকে বলার তো এই ভাই আমার সাথে অনেকক্ষণ এসছে বারাসাত থেকে, ও আরও দূর থেকে হেঁটে হেঁটে এসছে, দেশের বাড়ি যাচ্ছে। তো জাস্ট আমার এখানেই একটা ডান দিকে কাট আপ আছে, তো এই কাট আপ থেকে ও বেরিয়ে যাবে। তো অনেক ছোট, আমার সাথে অনেকক্ষণ এলো টুক করে গল্প করতে করতে, এখন ওর বাড়ি থেকে চলে যাবে। এটাই হয়তো জীবন, একটা টাইম পর্যন্ত সবাই একসঙ্গে থাকে, তারপরে যে যার রাস্তায় চলে যায়। তো তুই এক হোসাই না? তো চলো টাটা। তো বরখমন বলে জায়গা, এখান থেকে 20 কিলোমিটার, এখান থেকে 20 কিলোমিটার বরখমন। তো সেটা চলে যাচ্ছে। তো টাটাকে টাটা করে দে, তো টাটা করে দে। তো টাটা করে দিল, ছেলেটা চলে যাচ্ছে। তো আমি এগোচ্ছি। তো চলো এইভাবেই লাইফ কাটে অন রোড। অনেকের সঙ্গে দেখা হয়, অনেকের সঙ্গে ইন্টারাকশন হয়, একসঙ্গে অনেক আন্তরিকতার গল্প হয়, তারপরে আবার ছাড়াছাড়ি হয়ে যায়। তো আমিও মোটামুটি অনেকটাই চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো এই মুহূর্তে বালেশ্বর টোল প্লাজা, যেটা বালেশ্বরের এন্ট্রেন্স অ্যান্ড এখান থেকে বেরোনোর জন্য যে টোলটা লাগে, আমি এই মুহূর্তে বালেশ্বর টোল প্লাজা সংলগ্ন এলাকা ক্রস করছি। অনেকটাই চলে এসেছি। এটা হচ্ছে বালেশ্বর টোল প্লাজা, দেখে নাও। লোকেরা টোল দিচ্ছে এবং নিজের গন্তব্যের দিকে এগোচ্ছে। তো এই মুহূর্তে আমি ক্রস করলাম বালেশ্বর টোল প্লাজা।
बालेश्वर टोल प्लाजा क्रॉस कर। तो गाइस सुबह का पहला ब्रेकफास्ट गोविंदा अरिंदा सुबह और तुम्हारी खावा खाना मतलब देखो हल्का पिलिंग कर ठीक है। आज क्यों घुगनी और मुड़ी ठीक है। तो घुगनी और मुड़ी दिए आज के हमारे ब्रेकफास शुरू এখনো এখান থেকে সরো যে জায়গাটা আছে ওটা শেরগড় বলতে হবে সরো। তো তো ও আমি যাব সরো পঁচিশ কিলোমিটার। এখনো 25 কিলোমিটারের গল্প বাকি। তো আশা করি একটার মধ্যে ঢুকে যাব। तो एक भैया मिले हैं चलते चलते। ये कौन सा जगह है? ये भाई वो जो उड़ीसा में बालेश्वर डिस्ट्रिक्ट का खंता पड़ा जगह है। अभी ये ऑलरेडी बालेश्वर एरिया में ही बहुत बड़ा एरिया है। आपका नाम क्या है? मेरा नाम विकास है। विकास है। तो विकास जी से थोड़ा वार्तालाप कर लेते हैं रास्ते में चलते चलते। अभी तबीयत उनका खराब है, जा रहे हैं वैक्सीन लेने। ठीक है। एक मुझे भी बहुत अच्छा लग रहा है, मतलब इतना मतलब आवरा से जा रहे हैं यहाँ क्या मतलब कन्याकुमारी से पैदल चलकर बहुत ही प्राउड फील हो रहा है ऐसे। और हमारा जो तिरंगा झंडा के साथ भाई को तो सैल्यूट मतलब करना चाहिए था। थैंक यू भाई। चलिए और एक अच्छे लाइट में और एक चलती हो जाए। तो फ्रेंड्स आस्ते आस्ते ठीक हमारे रास्ते काली मंदिर आ तो खूब जागृत दर्शनलम যাই হোক এখানে সবাই এসে নিজের মনস্কামনা পূরণ করে পুজো পুজো দেয়। তো আমি এই মুহূর্তে ওখানে যেতে পারবো না, কিন্তু ওখানে ব্যারিকেড লাগানো আছে, ব্যারিয়ার আছে। তো দূর থেকে আমি সবাইকে দেখিয়েছিলাম কালী মন্দির। এটা বালেশ্বর সংলগ্ন কি ছাপড়াপাড়া না কি পাড়া নাম আমি ঠিক উদ্ধার করতে পারলাম না, যাই হোক। তো আমি এই মুহূর্তে এখন এই জায়গাটায় আছি আর এখনও দিল্লি বহু দূর ঠিক আছে। এত দূর এখনো অনেক দূর। তো চলো। সো গাইজ, এই মুহূর্তে আমি হোটেল লাগিতে আছি। তো এখানে আমি চান করলাম, ফ্রেশ হয়ে চান করলাম। লাগেজটা কি হয়ে যাওয়ার পতাকাটা দেখতে পাচ্ছ আমার ব্যাগ, মানে ওটা ঠিক স্কিয়ে গেলাম আর দেখাচ্ছি আমি সাদা খালি নিয়েছি। সাদা খালি এখানে ভাত last।
सौर पुलिस स्टेशन ही आज पुलिस स्टेशन प्रिमिसेस एरिया वेटिंग रूम तो आज के रात एखे थकसी सर व्यवस्था कर दिलें परमिशन दिलें एखे थकार तो एखे थी कल सकाल बेला बैरिए जाब भद्रक उद्देश्य तो आज के मत जार्नी हमारे एंड हो आज एखाना रेस्ट करब थैंक यू।